প্রিয় বন্ধুরা, আরেকটি বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম। যারা অল্প জায়গায় এরকম কম বাজেটের মধ্যে বাড়ি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এ বাড়িটি দুরুমের, অত্যন্ত সুন্দর হবে বাড়িটি। অল্প টাকা অল্প খরচে যারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি মূলত ভিতরে দুটি বেডরুম হবে আপাতত, পরে এটা সামনে বাড়ানো যাবে সে সিস্টেম কিন্তু রেখে দেওয়া হয়েছে। যাই হোক, এই বাড়িটির সব কিছু বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাড়িটি কীভাবে নির্মাণ করা হচ্ছে। এ বাড়ির ভিতরে দুটি বেডরুম হবে। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 24 ফুট আর প্রস্থ হচ্ছে 13 ফুট। যাই হোক, এখন আমি বাড়িটির ভিতরে গিয়ে আপনাদেরকে সব কিছু ধারণা দেব বাড়িটি কীভাবে নির্মাণ করা হচ্ছে। এ বাড়িটি মূলত আপনাদেরকে দেখাচ্ছি শর্ট কলম দিয়ে তৈরি করা হচ্ছে। এ বাড়িটি একতলা নির্মাণ করা হবে। অবশ্য আপনারা চাইলে প্রথমত যদি টাকা পয়সা শর্ট থাকে তাহলে টিন সিটও করতে পারবেন উপরে, আর পরবর্তীতে যখন টাকা হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা ছাদ দিতে পারবেন। আপাতত এ বাড়িটি ছাদ করা হচ্ছে। এ বাড়িটি শর্ট কলম দিয়ে তৈরি করা হচ্ছে। এখানে 6টা শর্ট কলম দেওয়া হচ্ছে, 6টা শর্ট কলম, ভিতরে 12 মিলি রড, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে 4টা করে রড দেওয়া আছে 12 মিলি, আর এখানে 6টা কলম আছে শর্ট কলম। একতলা বাড়ি যখন আপনারা নির্মাণ করতে যাবেন অবশ্যই আপনারা শর্ট কলম দিয়ে দিবেন। শর্ট কলম না দিলে কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে বাড়ির যে ভিটি এগুলো ফেটে যায় এবং দেওয়ালেও আস্তে আস্তে ফাটল ধরে, সেজন্য অবশ্যই আপনারা শর্ট কলম দিয়ে দেবে। এবারটি এই যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একদম ছোট একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে, কারণ এবারটির সামনে কিন্তু আরও জায়গা আছে। এই যে জায়গা আছে, অল্প জায়গা, এই জায়গায় কিন্তু 4% জায়গা আছে, 4% জায়গা, তার সামনে কিন্তু অনেক জায়গা রয়ে গেছে, আর আপাতত এখানে 2% জায়গার মতো চলে যাবে। কারণ অল্প জায়গা, যাদের অল্প জায়গা আছে তারা কীভাবে একটি বাড়ি নির্মাণ করবেন এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন রড বাড়তে রাখা হয়েছে, এখানে বারান্দা তৈরি করা হবে। পরবর্তীতে এখানে বারান্দা তৈরি করা হবে, আর যদি বারান্দা তৈরি না করতে চান যে আরও রুম বাড়াবো, তাহলে এখান থেকেও কিন্তু রুম আপনারা বাড়িয়ে নিতে পারবেন। এই রুমটির ভিতরে দুটি দরজা রাখা হয়েছে, এই যেটা, আর ওখানে আরেকটি। পরবর্তীতে যখন রুম বাড়ানো হবে তখন কিন্তু এই রুম দিয়ে যাতায়াত করা যাবে। যাক, এবারটি কিন্তু আপাতত মিস্ত্রিরা কাজ করতেছে। এই দেখতে পাচ্ছেন শর্ট কলম দেওয়ার পর তার উপর বিমের উপর কিন্তু ইটের গাঁথনি, এবং বাড়িটি মোটামুটি সাইজ হয়ে গেছে। এখন অল্প জায়গার মেয়েদের এই রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন 12-13 রুম হয়ে গেল। এই যে অল্প জায়গার মধ্যে 12-13 একটা রুম, খারাপ না, মোটামুটি চলে আর কি। যাই হোক, আপনারা অল্প জায়গার মধ্যে এভাবে হিসেব করে কাজ করবেন তাহলে একটি বাড়ি আপনার নির্মাণ করতে পারবেন। এরকম একটা বাড়ি যখনই আপনারা নির্মাণ করতে যাবেন তাহলে আপনাদের 6000 ইট লাগবে, 6000 ইট লাগবে শুধু গাঁথনির কাজে। ইটের যে গাঁথনি আছে এই কাজের জন্য 6000 ইট লাগবে, আর 3000 ইট লাগবে আপনার খোয়া বানানোর জন্য, 3000 ইট লাগবে মোট।
আপনার 9000 ইট লাগবে। এর পরবর্তীতে যখন এই ভিডিও দেব তখন আপনাদেরকে বিস্তারিত সব ধারণা দিয়ে দেব যে কতগুলো সিমেন্ট এবং বালু লাগে, রড লাগে, সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা হলো পশ্চিম সাইড। এই যে পশ্চিম সাইড, বাড়িটি অত্যন্ত সুন্দর হবে কারণ সাথে রাস্তা থাকার কারণে। দেখাচ্ছি আপনাদেরকে রাস্তাটা অত্যন্ত সুন্দর হবে। বাড়িটির সাথে কিন্তু একটা পিচ ডালাই রাস্তা আছে, সেই কারণে কিন্তু খুব সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন পিচ ডালাই, আর এই যে ইটা, ইটগুলো আনার সাথে সাথে কিন্তু পানি দিয়ে ভিজাতে হয়, কারণ প্রচুর ভিজাইতে হয়। যত পানি দেওয়া যাবে তত কিন্তু ইট টেকসই হবে, মজবুত হবে। আর এই সাইডটা হলো উত্তর সাইড, রাস্তার সাথে যে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার সাথে খুব সুন্দর। এই যে দেখ, এরকম জায়গায় যারা অল্প জায়গায় অল্প টাকায় বাড়ি নির্মাণ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। এরকম একটি বাড়ি করতে কত টাকা খরচ হবে সব কিছু বিস্তারিত ধারণা আপনাদেরকে জানানো হবে। আবার